আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকে আমি আপনাদেরকে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের উপর কোনো ভিডিও দিব না। আজকে আপনাদের সাথে সংসারের জন্য প্রয়োজনীয় একটি টিপস শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। শীত প্রায় শেষ হয়ে গেছে, বাজারে কিন্তু আর অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যাবে না, তাই আপনারা এখনই কিন্তু বেশি করে ধনিয়া পাতা কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আর আমি যেভাবে আপনাদেরকে সংরক্ষণ করা দেখাবো এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে আপনারা সারা বছর জুড়ে ধনিয়া পাতা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাদের ফ্রিজ লাগবে না, ফ্রিজ ছাড়াই আপনারা ধনিয়া পাতা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ফ্রিজ ছাড়া আপনারা ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনাদের কিন্তু ধনিয়া পাতার স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু নষ্ট হবে না, সব একদমই ঠিক থাকবে। ধনিয়া পাতা সংরক্ষণ করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, বাজার থেকে ধনিয়া পাতাগুলো নিয়ে আসার পরে দেখুন এই যে ধনিয়া পাতার নিচের দিকে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোকে আপনারা একটু পরিষ্কার করে নেবেন। আমি আসলে যে ধনিয়া পাতাগুলো নিয়েছি এগুলোতে প্রচুর পরিমাণে ময়লা আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া বাজারে যেসব মামারা আসলে ধনিয়া পাতা বিক্রি করে, দোকানদাররা বিক্রি করে, তারা যে কাজটি করে ধনিয়া পাতাতে প্রচুর পরিমাণে পানি ছিটায় ধনিয়া পাতাগুলো তাজা রাখার জন্য। এর জন্য কী হয়, এখানে কিন্তু অনেক ধুলাবালি পড়ে, অনেক বেশি ময়লা পড়ে যায়। তাই ধনিয়া পাতা সংরক্ষণের আগে আপনারা বাজার থেকে ধনিয়া পাতাগুলো নিয়ে আসার পরেই এর ময়লাগুলো বের করে নেবেন। আর যদি পাকা পাতা থাকে, অর্থাৎ হলুদ হলুদ পাতাগুলো থাকে, সেই পাতাগুলো আপনারা ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা পুরো পদ্ধতিটা দেখবেন, আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেভাবে করে আপনারা ধনিয়া পাতা সংরক্ষণ করবেন। দেখবেন যে এর কালারটাও নষ্ট হবে না, কালারটাও এত সুন্দর থাকবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আপনারা যদি সংরক্ষণ করার উদ্দেশ্যে ধনিয়া পাতা কেনেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ক্লিন দেখে কেনার, অর্থাৎ পরিষ্কার দেখে কেনার, তাহলে আপনাদের এতটা পরিষ্কার করার ঝামেলা করা লাগবে না। তো দেখুন আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা এর গোড়াগুলো কেটে নিব, শিকড়ের যে অংশ আছে সেই অংশগুলো কেটে নিব। আর আমি কিন্তু একইভাবে আমার সবগুলো ধনিয়া পাতাই করে নিব। এখানে কিন্তু আমি এতটুকু ধনিয়া পাতা সংরক্ষণ করব না, আমি এর থেকে অনেক বেশি পরিমাণে ধনিয়া পাতা সংরক্ষণ করব। আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি এভাবে করে আমরা গোড়ার অংশটা কেটে নিব। আর যদি শক্ত একদম ডাটা থাকে সেই শক্ত ডাটার যতটুকু পারেন আপনারা কেটে ফেলে দিবেন, তবে ডাটা থাকলেও সমস্যা নেই, ডাটা সহ আমরা সংরক্ষণ করতে পারবো। দেখুন আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি। এভাবে করে আপনারা গোড়ার অংশ কেটে ফেলে দিবেন, আর তারপরে একটি গামলার ভিতর করে ধনিয়া পাতাগুলো নিয়ে নেবেন। বাকি যে ধনিয়া পাতা আছে তাও আমি একইভাবে কেটে নেব, কেটে নিয়ে সবগুলো আমি এই গামলার ভিতর নিয়ে নিব। এই যে আমি নিয়ে নিয়েছি, ঠিক এভাবে করে আপনারা একটি গামলার ভিতর নেবেন। কেন গামলার ভিতর নেবেন এখন আপনাদেরকে তাই বলবো। অনেকেই হয়তো বা আপনাদেরকে বলবে যে আপনারা জালিতে করে ধনিয়া পাতাগুলো ধুয়ে নেবেন। আসলে জালিতে করে যদি ধনিয়া পাতা ধোয়া যায় তাহলে কিন্তু এর ভিতরে যে ময়লা থাকে, ধুলাবালি থাকে, তা কিন্তু কিছুটা থেকে যায়। তাই আপনারা যখনই ধনিয়া পাতা পরিষ্কার করবেন না কেন, ধোয়ার সময় অবশ্যই প্রথমে একটি গামলার ভিতর করে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন যে ধনিয়া পাতাতে কোনো প্রকার ময়লাই থাকবে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা কিচেন টিপস হয়ে গেল। যখনই ধনিয়া পাতা পরিষ্কার করবেন না কেন অবশ্যই কিন্তু প্রথমে গামলায় করবেন, এরপরে আপনারা জালিতে নিয়ে তারপর জালিতে করে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি কিন্তু প্রথমে গামলায় করে দুই তিনবার ধুয়ে নিয়েছি, তারপরে আমি আবারও জালিতে দিয়েছি, জালিতে দিয়ে আমি পানি দিয়ে আবারও একটু ওয়াশ করে নিচ্ছি। যেহেতু আমরা খাবার জিনিস সংরক্ষণ করছি এজন্য কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আর তাই আমরা ভালো করে ওয়াশ করে নিব। এরপরে এই জালিতে করে আমি রেখে দিব এই ধনিয়া পাতাগুলো যতক্ষণ না এর পানি ঝরে গিয়ে এগুলো শুকিয়ে যায়। আর যখন পানি ঝরে শুকিয়ে গিয়েছে তখন দেখুন আমি ধনিয়া পাতাগুলো নিয়ে চলে এসেছি। আমি বেশ কিছুটা সময় ধরে এই ধনিয়া পাতাগুলো রেখে দিয়েছিলাম যার কারণে এগুলো একদমই শুকিয়ে গেছে। তবে আপনারা যদি দেখেন যে আপনাদের ধনিয়া পাতাগুলো শুকিয়ে যায়নি সেক্ষেত্রে আপনারা কিন্তু কিচেন টিস্যু বা যে কোনো সুতির কাপড় দিয়ে এই ধনিয়া পাতাগুলোকে হালকা করে মুছে নিতে পারেন, তাহলে কিন্তু এগুলো একদম শুকিয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটি ডেমো দেখাচ্ছি, আমার ধনিয়া পাতাগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে ধনিয়া পাতা সংরক্ষণের পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেই পদ্ধতিগুলো ফলো করে ধনিয়া পাতা সংরক্ষণ করবেন। এখন এই ধনিয়া পাতা শুকিয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব তা হচ্ছে এই ধনিয়া পাতাগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব। তো আমি কিছু ধনিয়া পাতা এখানে নিয়েছি,
এখন দেখুন আমি কিছুটা অংশ এখান থেকে ফেলে দিব, কারণ এগুলো আসলে ডাটাগুলো অনেক মোটা, যে ডাটাগুলো অনেক বেশি মোটা সেগুলোকে আমরা রাখব না, তবে আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন, এটা কিন্তু রাখলেও সমস্যা নেই, তবে আমি এই ডাটাগুলো একটু ফেলে দিব। আর যে ডাটাগুলো নরম আছে সেই ডাটাগুলো সহ আমি ধনিয়া পাতা সংরক্ষণ করব। এখন এগুলোকে আমি কেটে নিব, আর আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব, তবে একদমই ছোট ছোট না, এগুলোকে ছোটও করা যাবে না আবার খুব একটা বড়ও রাখা যাবে না। দেখুন আমি যেভাবে করছি, আপনারা যদি এভাবে করে রাখেন তাহলে সবথেকে বেশি ভালো হবে। আপনারা যারা তরকারিতে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন, নিয়মিত ধনিয়া পাতা খান, তারা হয়তো ভাবছেন যে এত বড় করে ধনিয়া পাতা সংরক্ষণ করব, আমরা তো এর থেকে অনেক বেশি ছোট করে ধনিয়া পাতা তরকারিতে দিই, কেন আমি এতটা বড় করে কাটলাম এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো দেখুন আমি সবগুলো ধনিয়া পাতা এভাবে করে কেটে নিয়েছি, আমি যতগুলো ধনিয়া পাতা সংরক্ষণ করব সম্পূর্ণটাই কেটে নিয়েছি। এই ধনিয়া পাতা সংরক্ষণের জন্য আমাদের আরেকটি কাজ বাকি আছে, আর সেই কাজটি করার জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে একটি পাতলা কাপড় নিয়ে নিতে হবে। আর এখানে কাপড়টা আপনারা অবশ্যই জর্জেটের কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন, থ্রি পিসের সাথে যে জর্জেটের ওড়নাগুলো থাকে সেইগুলো ব্যবহার করলে ভালো হবে। ধনিয়া পাতা সংরক্ষণের জন্য আমাদেরকে ধনিয়া পাতাগুলোকে শুকাতে হবে, আর শুকানোর জন্য জর্জেটের ওড়না ব্যবহার করলে সবথেকে বেশি দ্রুত শুকাবে, খুব ভালো হবে। সুতির কাপড় দিলে কিন্তু এতটা দ্রুত শুকাবে না যতটা জর্জেটের কাপড় দিলে শুকাবে, যেহেতু আমি নিজে শুকিয়েছি আমি জানি কোনটাই দ্রুত শুকায়। তো দেখুন এই যে ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ধনিয়া পাতাগুলোকে ছড়িয়ে দিতে হবে, একদম হালকা করে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ পাতলা করে ছড়িয়ে দিতে হবে, আর তারপরে কিন্তু আমরা এই ধনিয়া পাতাগুলোকে শুকাবো। আর শুকানোর সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে এগুলো কিন্তু রোদ্রে দিয়ে শুকানো যাবে না, এগুলো শুকাতে হবে ঘরের ভেতরে বাতাসে। আপনারা যে ঘরে ফ্যান ছেড়ে রাখেন, এখন যেহেতু হালকা গরম পড়া শুরু করে দিয়েছে আপনারা তো অবশ্যই ফ্যান ছাড়েন, যে ঘরে ফ্যান ছেড়ে দিয়ে রাখেন সেই ঘরে আপনারা এই ধনিয়া পাতাগুলো রেখে দিবেন। যদি আপনারা রোদ্রে দিয়ে শুকান তাহলে কিন্তু এর স্বাদ গন্ধ কালার কোনোটাই থাকবে না, তাই অবশ্যই আপনারা ঘরের ভিতর রেখে তারপরে এগুলোকে শুকিয়ে নেবেন। আমি জাস্ট একটা দিন রেখেছিলাম, আমার ধনিয়া পাতাগুলো দেখুন একদমই শুকিয়ে গেছে, আর এখন দেখুন ধনিয়া পাতাগুলো কিন্তু শুকিয়ে ছোটো হয়ে গেছে, এই জন্যই আমি ধনিয়া পাতাগুলো একটু বড় করে কেটেছিলাম, কারণ এগুলো শুকানোর পরে একটু ছোট হয়ে যাবে, একদম কিন্তু আমরা তরকারিতে যেমন দিই তেমনটা সাইজ চলে এসেছে। এখন এগুলো যেহেতু শুকিয়ে গেছে আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট একটা কৌটায় করে এগুলোকে ভরে রেখে দেব। এগুলোকে যদি আপনারা কৌটায় করে ভরে রেখে দেন দেখবেন যে এগুলো নষ্ট হবে না, আর শুকানোর পরেও এর গন্ধ ঠিক আগের মতোই আছে, ধনিয়া পাতাগুলো কিন্তু গন্ধ যেমন আছে কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন, কালারটাও কিন্তু সুন্দর আছে। এভাবে কৌটায় করে ভরে নিয়ে আপনারা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিবেন, দেখবেন আপনারা দীর্ঘদিন ধরে এই ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এভাবে করে ধনিয়া পাতা সংরক্ষণ করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।